নমস্কার ভিউয়ার্স, সকলকে আবারও স্বাগতম জানাই আপনাদের ত্রিপুরা স্টাডি চ্যানেলে। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন আমাদের ত্রিপুরা রাজ্য থেকে ছাত্রছাত্রীদের ক্লাস 9 থেকে একদম হায়ার এডুকেশন পর্যন্ত বিভিন্ন প্রকারের কিন্তু স্কলারশিপ দেওয়া হয়। তবে অনেক সময় আমরা সঠিক ইনফরমেশনের অভাবে বা সঠিক তথ্যের অভাবে সেগুলি থেকে রাজ্যের ছাত্রছাত্রীরা বঞ্চিত হতে থাকেন। আমি চেষ্টা করব এসসি এসটি ওবিসি মাইনরিটি সকল ছাত্রছাত্রীদের জন্য রাজ্য থেকে কী কী স্কলারশিপ বা সুযোগ সুবিধা আছে সেগুলি আপনাদের সামনে তুলে দেওয়ার জন্য। যেমন আজকে যে নোটিফিকেশনটি এসেছে আমার কাছে, আমি এসসি স্কলারশিপ নিয়ে আলোচনা করছি। ক্লাস 9 থেকে একদম উচ্চশিক্ষা পর্যন্ত যারা পড়াশোনা করছেন 9, 10, 11, 12 কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলে, আপনাদের জন্য যে স্কলারশিপ আছে সেই স্কলারশিপ নিয়ে আমি আলোচনা করছি। পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য স্কলারশিপ নিয়ে আলোচনা করব। যারা অন্যান্য স্টুডেন্ট আছেন তারাও এই ভিডিওটি দেখতে পারেন, আপনাদের জন্যও কিন্তু একই প্রসেস থাকবে। তবে অফিসিয়াল বিজ্ঞপ্তি কেবলমাত্র এসসি স্টুডেন্টের জন্য এসেছে, তাই আমি এসসি ছাত্রছাত্রীদের জন্য একটি আলোচনা করছি। প্রথমত স্কলারশিপ সম্পর্কিত বিজ্ঞপ্তি। ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুসারে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল NSP 2.0 scholarship.gov.in এর মাধ্যমে 2021-22 ইংরেজি শিক্ষাবর্ষে নিম্নলিখিত বৃত্তি পাওয়ার জন্য অনলাইন আবেদন করতে ত্রিপুরায় স্থায়ী বসবাসকারী তপশিলি জাতি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে। এই এখানে ডেটগুলি সম্পূর্ণ কিন্তু এসসি ছাত্রছাত্রীদের জন্য। আমি আবারও বলছি, এসটি ওবিসি মাইনরিটি ছাত্রছাত্রীদের জন্য ডেট দেওয়া হবে আলাদাভাবে। আমি এই ভিডিওতে এসসি ছাত্রছাত্রীদের জন্য আলোচনা করছি। পরবর্তী ভিডিওতে আমি ডক্টর বিআর আম্বেদকর এবং মাইনরিটি স্কলারশিপের জন্য আপনাদের সামনে আলোচনা করব। প্রথমত যে স্কলারশিপের নাম সেটি হচ্ছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। পোস্ট ম্যাট্রিক অর্থাৎ মাধ্যমিকের পরে বলা হয় পোস্ট ম্যাট্রিক। এখানে ক্লাস বা কোর্স বলা হয়েছে ক্লাস 11 টু নেক্সট হায়ার স্টাডিজ, অর্থাৎ যারা আবেদন করতে পারবেন তারা ক্লাস 11 থেকে উচ্চশিক্ষা পর্যন্ত, এই পোস্ট ম্যাট্রিক স্কলারশিপটি। এবং প্রি ম্যাট্রিক স্কলারশিপ সেটা হচ্ছে ক্লাস 9 থেকে 10 পর্যন্ত। এরপর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ইনকাম। ইনকাম আপনাদের পরিবারের বছরে 2.5 লক্ষ টাকার নিচে হতে হবে বা 2.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে। লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন, লাস্ট ডেট হচ্ছে 31 অক্টোবর, অর্থাৎ অক্টোবরের 31 তারিখের মধ্যে আপনারা কিন্তু অনলাইনে সেই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে ওয়েবসাইটটি হচ্ছে scholarship.gov.in, এখানে NSP আপনারা দেখতে পাচ্ছেন, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। তারপর প্রি ম্যাট্রিক স্কলারশিপ, যারা ক্লাস 9 থেকে 10 অবধি পড়াশোনা করছেন আপনাদের জন্য, আপনারাও সেটি অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদেরও সেক্ষেত্রে বৎসরে পারিবারিক আয় 2.5 লক্ষ টাকার নিচে হতে হবে এবং সেক্ষেত্রেও 31 অক্টোবর 2021 লাস্ট ডেট। এবারে বলা হয়েছে প্রি ম্যাট্রিক স্কলারশিপস টু দ্য চিলড্রেন অফ তোজ এঙ্গেজ ইন অকুপেশনস ইনভলভিং ক্লিনিং অ্যান্ড প্রোন টু হেলথ হ্যাজার্ডস। বলা হয়েছে যাদের পিতামাতা যারা স্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের যারা তাদের 1 থেকে 10 অবধি আপনারা যারা ছাত্রছাত্রীরা আছেন আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আবারও বলছি, প্রি ম্যাট্রিক স্কলারশিপ সেটা আপনাদের পরিবারের বা আপনাদের যারা পিতামাতা আছেন যারা স্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে কাজের সঙ্গে যুক্ত আছেন বা ওনারা সেই দপ্তরে চাকরি করেন, আপনাদের জন্য সেটা ক্লাস 1 থেকে 10 অবধি, আপনাদেরও লাস্ট ডেট 31 অক্টোবর 2021, এখানে কিন্তু আপনাদের পরিবারের বার্ষিক আয়টা মেনশন করা নেই। এবারে অনলাইনে আবেদন করার যোগ্যতা বলি, বলা হয়েছে ছাত্রছাত্রীকে ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হতে হবে। ছাত্রছাত্রীদের অবশ্যই ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হতে হবে। দরখাস্তকারীর পারিবারিক বার্ষিক আয় 2,50,000 টাকার মধ্যে হতে হবে। এই মর্মে মহকুমা শাসক কর্তৃক পারিবারিক আয়ের সার্টিফিকেট অনলাইনে আপলোড করতে হবে, অর্থাৎ SDM অফিস থেকে যে ইনকাম সার্টিফিকেট সেটি কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় আপনাদের আপলোড করতে হবে। তৃতীয়ত বলা হয়েছে 2021-22 শিক্ষাবর্ষের জন্য বৃত্তি পাবার লক্ষ্যে বিগত বছরের আবেদনপত্র পুনরায় নবীকরণ রিনিউয়াল এবং নতুন আবেদনপত্র ফ্রেশ অ্যাপ্লিকেশন দাখিল করার জন্য বিবেচিত হবে। অর্থাৎ গত বছর যারা আপনারা অনলাইনে অ্যাপ্লাই করেছেন স্কলারশিপের জন্য আপনারা রিনিউয়াল করবেন, এবং যারা এই বছর নতুন আপনারা অ্যাপ্লাই করবেন আপনারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবেন। চতুর্থত বলা হয়েছে www.scholarship.gov.in পোর্টালে অনলাইন আবেদনপত্র সম্পূর্ণ করার পর আবেদনপত্রটি
প্রিন্ট করে নিম্নলিখিত প্রমাণপত্রগুলি সহ তপশিলি জাতি কল্যাণ দপ্তরে জমা দিতে হবে। শুধুমাত্র বহিরাজ্যে পাঠরত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য এবং ত্রিপুরায় পাঠরত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে। আবেদনকারী ছাত্রছাত্রীদের আবেদনপত্র বিদ্যালয় কলেজের প্রধান শিক্ষক শিক্ষিকা অধ্যক্ষকে অনলাইনে ভেরিফিকেশন করতে হবে। আপনাদের আমি বলে রাখছি সম্পূর্ণ বিষয়টা। এখানে বলা হয়েছে আপনারা যারা অনলাইনে অ্যাপ্লাই করবেন, আপনারা অ্যাপ্লাই করবেন scholarship.gov.in পোর্টালে গিয়ে। অনলাইনে অ্যাপ্লাই করার সময় আপনারা যাবতীয় ডকুমেন্ট সেখানে আপলোড করবেন। তারপর আপনাদের একটি প্রিন্ট কপি দেওয়া হবে। যখন আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করে নেওয়া হবে করে নেবেন তখন আপনাদের একটি প্রিন্ট কপি দেওয়া হবে। সেই কপিটি আপনারা আপনাদের নিজস্ব স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে বা কলেজে আপনারা প্রয়োজনীয় ডকুমেন্ট যা যা আছে সেই ডকুমেন্টগুলি কিন্তু স্কুল থেকেই বলে দেওয়া হবে। তাছাড়াও নিচে যদি মেনশন থাকে আমি আপনাদের সামনে আলোচনা করে দেব। সেই ডকুমেন্ট সহ আপনারা স্কুলে বা কলেজে জমা দেবেন এবং কলেজের শিক্ষক শিক্ষিকা বা প্রিন্সিপাল যারা আছেন তারা কিন্তু সেটা অনলাইনে ভেরিফিকেশন করবেন। আপনাদের কাজ কি? আপনাদের কাজ শুধুমাত্র আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে গিয়ে কেবলমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন। তারপর সেই প্রিন্ট কপিটি তার সঙ্গে কিছু ডকুমেন্ট আপনারা একত্রে করে আপনার স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিয়ে দেবেন, বাকি কাজ ওনাদের। এবারে বলা হয়েছে আবেদন করার সময় নিম্নলিখিত তথ্যাদির প্রয়োজন হবে। যেমন কি কোর্স ফি স্ট্রাকচার। আপনারা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবেন তখন আপনাদের যে ডকুমেন্টগুলির প্রয়োজন হবে সেটি হচ্ছে কোর্স ফি স্ট্রাকচার। আপনাদের কোর্স ফি স্ট্রাকচারটা লাগবে, ছাত্রছাত্রীর ফটো লাগবে, মার্কশিট লাগবে, পারিবারিক আয়ের সার্টিফিকেট লাগবে, আধার কার্ড লাগবে, ছাত্রছাত্রীর নিজের এসসি ভুক্ত হওয়া সার্টিফিকেট লাগবে, ছাত্রছাত্রীর ব্যাংকের পাসবই লাগবে, পিআরটিসি লাগবে, বিদ্যালয়ের অথবা মহাবিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকার অধ্যক্ষের দ্বারা বোনাফাইড সার্টিফিকেটের স্বাক্ষর লাগবে। এখানে বোনাফাইড একটি সার্টিফিকেট আছে যেটি আপনারা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবেন তখন কিন্তু বোনাফাইডটি আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সেগুলি আমি পরবর্তী সময় দেখিয়ে দেবো কীভাবে আপনারা খুব সহজেই ফর্ম ফিল আপ করতে পারেন, আপনাদের কোনো চিন্তা করতে হবে না। এবং সেই বোনাফাইডে আপনাদের স্কুল থেকে বা কলেজ থেকে সিগনেচার আনতে হবে এবং আপনাদের রেশন কার্ড লাগবে। উপরে আমি একটি কথা এখানে বলা হয়নি, যারা ত্রিপুরা রাজ্যের বাইরে গিয়ে পড়াশোনা করছেন অথচ ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা আপনারাও সে তার জন্য কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং এক্ষেত্রে কিন্তু সেই ফর্মটি আপনাদের স্কুলে দিতে হবে না। সেক্ষেত্রে যারা ত্রিপুরা রাজ্যের বাইরে পড়াশোনা করছেন ত্রিপুরার ছাত্রছাত্রীরা আপনারা ত্রিপুরার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অফিসে জমা দিলে চলবে। এখানে বলা হয়েছে বিস্তারিত বিবরণের জন্য তফসিলি জাতি কল্যাণ দপ্তর গুরকাবস্তি আগরতলা যোগাযোগ করা যেতে পারে। যদি আপনাদের আরও কিছু জানতে ইচ্ছুক থাকেন তাহলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন, সেখানে বলা দেওয়া হয়েছে গুরকাবস্তি আগরতলা। তাছাড়া টেলিফোন নম্বর দেওয়া হয়েছে 03-81-232-4134। বিস্তারিত তথ্য www.tripura.scw.gov.in ওয়েবসাইটে পাওয়া যাবে। আশা রাখছি আপনারা সম্পূর্ণ নোটিফিকেশনটি বুঝতে পেরেছেন। এখানে এসসি ছাত্রছাত্রীদের জন্য ছিল, তবে ওবিসি এবং এসটি ছাত্রছাত্রীদের জন্যও স্কলারশিপ আছে। সেগুলি যখন নোটিফিকেশন আসবে আমি সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেব। প্রিয় ভিউয়ার্স, আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন এবং আপনারা সেই সুযোগ সুবিধা লাভ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন।